ছবিটি খুব ইন্টারেস্টিং। আসলে আমরা সবাই একটা জিনিস ফেস করি আমাদের ছাত্র জীবনে, তো ব্যক্তিগত জীবনে তো করেইছি, অনেক সময় আমাদের ওই সই নকল করে করাটা দরকার হয়। আমরা যখন স্কুলে বা কলেজে পড়েছি তখন অনেক সময় স্ট্রিক্ট স্কুল বা কলেজ হলে বাবার সই ছাড়া অ্যাবসেন্স মার্জনা করা হতো না। তখন আমরা করতাম কি, ওই বাবার সইটা নকল করে দিয়ে দিতাম, কিন্তু সেটা নকলটা নকল হতো না। এই ছবিতে একটি চরিত্র, তার মেয়ে ওই একই কাজ করলো এবং সেটা যখন সে ধরা পড়লো তখন তার মা যখন তার বাবার কাছে নিয়ে এলো, সে বাবা সইটা দেখে প্রায় তাক লেগে যাবার মতন, সে বিশ্বাস করতে পারছে না যে এই সইটা তার নিজের নয়, এত সুন্দর এত হুবহু নকল। প্রশ্ন করাতে জানতে পারলো যে ও নিজে নয়, মেয়েটি নিজে নয়, তার ক্লাসের বন্ধু, কলেজের বন্ধু, সে সইটা নকল করেছে। এরপর দেখা গেল বিভিন্ন জায়গায় সই নকল হচ্ছে এবং অর্থনৈতিক ক্ষতি হচ্ছে অনেকের, ব্যাংকের টাকা সরে যাচ্ছে নকল করে, তারপরে ব্যবসায়িক ক্ষেত্রে অনেক লেনদেনের গণ্ডগোল হচ্ছে সই নকল করে। এটা যখন আমি অভিনয় করতে যাই, আমি ওই ভদ্রলোক যার মেয়ে প্রথম নকল করে নিয়ে আসে এবং তারই বন্ধু নকল করেছে জানতে পারি, সেই চরিত্রতে অভিনয় করতে যাই, তখন খুব একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে পড়েছিলাম। প্রথমে খুব উত্তেজিত হয়ে গিয়েছিলাম, ডিরেক্টরের ওপরই রাগ হয় সাধারণত, যে এরকম একটা অব্যবস্থা। অর্থাৎ দেখা গেল যিনি প্রোডাকশনের দায়িত্বে ছিলেন তিনি যে বাড়িটাতে শুটিংয়ের ব্যবস্থা করেছিলেন সেটা শুটিংয়ের উপযুক্ত নয়, যেহেতু ডিরেক্টর আগে দেখেননি, তার পক্ষেও সেটা বোঝা সম্ভব ছিল না। এবং এমন একটা অবস্থা যখন শুটিংটা হবে কি হবে না এই প্রশ্ন এসে গেছিল, সেইখান থেকে বুদ্ধি করে ডিরেক্টর আর একটা জায়গা তৎক্ষণাৎ ঠিক করে এবং সেখানে সিচুয়েশনটাকে একটু পাল্টে দিয়ে জিনিসটা সুন্দরভাবে বার করে নিল, এবং অত যে অসুবিধে হলো তাতে কিন্তু রাতও বেশি হলো না, অর্থাৎ সময় বেশি লাগলো না, আমাদের যে 8 ঘন্টার জন্য নেওয়া হয় তার মধ্যেই কাজটা সমাধা হলো। এই মুন্সিয়ানায় আমি মুগ্ধ হয়েছিলাম। তুলিকার সঙ্গে, তুলিকা আমার অপোজিটে পাঠ করেছে, তুলিকা বলে নয় যারা অভিনয় করেছে তারা আমার মনে হয়েছে যে ভালোবেসে ছবিতে অভিনয় করেছে। এবং সব থেকে বড় কথা যে পরিচালক খুব মন দিয়ে ভালোবাসা দিয়ে ছবিটা তৈরি করেছে, কোনো সৎ প্রচেষ্টা হলে, ভালোবাসা থাকলে তার পেছনে সেটা সাকসেসফুল হয়। সুতরাং আমিও এক্সপেক্ট করব এই ছবি সাকসেসফুল হয়। আপনারা অবশ্যই ছবিটা দেখবেন, কারণ ছাত্র জীবনের দুষ্টুমি পরবর্তীকালে কোথায় নিয়ে যেতে পারি সেইটার অভিজ্ঞতা আপনাদের এখান থেকে হবে। এবং আপনারাও সাবধান হয়ে যাবেন যে দুষ্টুমিগুলো আজকালকার আমরাও করতাম এবং আজকালকার ছেলেমেয়েরাও হয়তো করে, সেগুলো যেন বাড়তে না পারে, তাহলে সমাজের অনেক ক্ষতি হয়।